ইতালিতে ভৈরব পরিষদ ভ্যানিস আহ্বায়ক কমিটির উদ্যোগে চড়ুইভাতি ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত। ইতালিতে ভৈরব পরিষদ ভ্যানিসের আহ্বায়ক কমিটির উদ্যোগে চড়ুইভাতি ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন। ভৈরব পরিষদ ভ্যানিসের আহ্বায়ক জাহিদ সুজনের তত্ত্বাবধানে এবং সদস্য সচিব মিয়া মোহাম্মদ রাশেদের পরিচালনায় পার্কো হায়েসে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় নবীন ও প্রবীণের অপরূপ সমন্বয়ে। মিলন মেলায় উপস্থিত ভৈরব পরিষদ ভ্যানিসের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মণ্ডলীর প্রতিষ্ঠাতা সদস্য ও নবীন সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চড়ুইভাতি ও পারিবারিক মিলন মেলায় দেশীয় সাজে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য, বাহারি সাজে নারী পুরুষ শিশুরা ফিরে যায় দেশীয় সংস্কৃতিতে। সে সময় বালিশ খেলা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, ওমর আলী মিয়া, মুজাহিদ মিয়া, মাসুম মিয়া সহ সংগঠনের সদস্য সেলিম জাবেদ, রতন মিয়া, সেলিম হোসেন, হারুনর রশিদ, কাজী রোনাক, আবুল বাশার, জয়নাল আবেদিন, আলম মিয়া, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম সাদ্দাম সহ নবীন সদস্য আলামিন মিয়া ও আরিফ মিয়া, আফজাল আলী প্রমুখ। অনুষ্ঠানে শিশু, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা প্রতিযোগিতামূলক খেলা পরিচালনা করেন সংগঠনের সদস্য সানি হক।